আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। অনেকদিন পর আবারও হাজির হলাম, কারণ আপনারা তো জানেন যে আমি খুবই ব্যস্ত থাকি। এছাড়া প্রতিদিন আমি ভিডিও দিতাম, কিন্তু এখন আসলে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। আপনারা অনেকেই দেখছি যে আসলে ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন না। দেখেন, এতটুকু লাইক কমেন্ট যদি আপনারা না করেন তাহলে আমি ভিডিও বানাতে কীভাবে উৎসাহ পাবো? তো ব্যস্ততার মধ্যেও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো কিছু গোপন টেকনিক, আর এগুলো নিয়ে সচরাচর আলোচনা করে না। আর আমার গ্রুপে দেখছি অসংখ্যবার এই নিয়ে আমাকে প্রশ্ন হয় যে ভাই, এই পার্সটি ধরেন এই পার্সটি ঠিক আছে, মিটারে ঠিক দেখায়, কিন্তু তারপরও কিন্তু আমাদের সমস্যাটি সমাধান হয় না। তো আজকে আমরা RGB সেকশন নিয়ে এছাড়াও কিছু গোপনীয় টিপস নিয়ে আলোচনা করব। ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। এটা একটি দেখতে পাচ্ছেন বেসবোর্ড, আপনাদের যাদের কালার সমস্যা হবে, কালার সমস্যা হলে আপনারা 180 ভোল্টেজটা চেক করবেন। 180 ভোল্টেজটা আপনারা অনেকেই আছেন যে মানে ফ্লাই ব্যাগের যে এক নম্বর ওইটা চেক করেন, কিন্তু ফিল্টার ডায়েট হয়ে যে ফিল্টারে যায় সেটা চেক করেন না। ফিল্টারের পর কিন্তু আমাদের 170 বা 180 ভোল্টের কাছাকাছি হয়। এ দ্বারা কিন্তু অনেকেই বলতে থাকেন যে আসলে ভোল্টেজ কম, ভোল্টেজ কম না, বেস বোর্ডে কত আসে সেটা আপনারা দেখবেন। সরাসরি এখানে 180 ভোল্টেজ কিন্তু লেখা আছে এই পিনে। এখন সমস্যা হলো, ধরেন RGB সমস্যা হয়েছে। তো এই সমস্যাটা দেখছি বেশিরভাগই কিন্তু আপনারা বলে থাকেন বা সমাধান পান না। RGB সমস্যা হয়েছে সেটা এই রেজিস্ট্যান্স থেকেও হতে পারে, সেটি এই ট্যানরেস্টার থেকেও হতে পারে, আবার তিনটির জন্য তিনটি ডায়েট আছে, তিনটি ট্যানরেস্টার আছে, তিনটি রেজিস্ট্যান্স আছে, আবার তিনটি রেজিস্ট্যান্সের জন্য তিনটি ছোট রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টি হলো, এই IC কিন্তু খারাপও হয় না আবার শর্টও হয় না, তার ভিতরেই সমস্যা। আবার এই রেজিস্ট্যান্স এর ভিতরেও এই একই সমস্যা। দেখবেন এই রেজিস্ট্যান্স এবং ট্যানরেস্টার খুলে আপনি মাপবেন, দেখবেন যে আসলে মান ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নেই। আমি আবারও বলি, এই ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে আপনাদের এই আউট যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যেমন এই তিনটি রেজিস্ট্যান্স আপনি তিনটি রেজিস্ট্যান্স খুলবেন, খোলার পর একটা নতুন রেজিস্ট্যান্স নেবেন, অথবা তিনটি রেজিস্ট্যান্স খুলে আপনি তিনটার মান দেখবেন। অ্যানালগ মিটার দিয়ে আপনার মাপবে না, ডিজিটাল দিয়ে। তিনটার মান, তিনটার ওম যদি একই পার্সেন্ট শো করে তার মানে ঠিক আছে, আর তিনটার সাইতে যদি একটি কম বেশি এরকম যদি দেখেন তাহলেই সমস্যা। আর ওই তো অতটুকু সমস্যার জন্যই এই সমস্যাগুলো হয়। অ্যানালগ মিটারে দিয়ে আপনি আসলে একুরেট মাপ পাবেন না, ডিজিটাল মিটার দিয়ে আপনি মাপবেন। আর এছাড়াও এই যে ট্যানরেস্টার, ট্যানরেস্টারও আপনারা বলেন যে ট্যানরেস্টার ভালো আছে না, ভালো নেই। ট্যানরেস্টার খুলে আপনি দেখবেন তিনটে ট্যানরেস্টারের মান কীরকম ওম শো করে, কীরকম ওম। ধরেন যে আপনার একটি ট্যানরেস্টারে আপনারা এক পিনে শো করছে যে আপনার 22 ওমসের মতো শো করছে, আর অন্যটায় আপনার 20 ওমস। ওই যে 20 ওমস বা 21 ওমস, এক পার্সেন্ট যদি কম হয় তাহলেও কিন্তু কালার সমস্যা দেবে। এই ট্যানরেস্টারগুলো আসলে হয় কি, এটা খারাপও হয় না আবার শর্টও হয় না, কিন্তু হালকা কিছু মান নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন একটি ট্যানরেস্টার যদি শর্ট হয় অপরটিও কিন্তু হালকা আঘাত লাগে। সেই জন্য আপনারা দেখবেন যে মিটার দিয়ে মাপতে গেলে এই মানগুলো কম বেশি আসে, আর মানগুলো যদি কম আসে তাহলে আপনারা বুঝবেন এটি খারাপ। আর একটি রেজিস্ট্যান্স যদি দেখেন 3.3K ওমস বা 2K ওমস বা 33K ওমস, আর একই রেজিস্ট্যান্সে যদি দেখেন যে 33-এর জায়গায় 30 বা 31, তাহলে সেই রেজিস্ট্যান্সটাই সমস্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন ইলেকট্রনিক্সের এই কাজগুলো আপনার রাখতে হবে আউট নলেজে। আর অনেক সময় আমি আসলে এই ডায়েট, এই যে দেখতে পাচ্ছেন জেনার ডায়েটেও দেখতে পারবেন যে একটি ডায়েট আসলে শর্ট হলে শর্ট দেখায়, আর কাটা গেলে তো আসলে কাটাই, কিন্তু তারপরেও এক দেখছি আমি দুইটি ডায়েটের ভিতরে মান পার্থক্য। এই ডায়েটের জন্য মূলত অনেক সমস্যা হয়, ছোটোখাটো পার্টসের জন্য আপনার টিভিতে অনেক বড় এফেক্ট পড়তে পারে। আশা করি বুঝতে পারছেন কালার সমস্যার জন্য শুধু এগুলো সমস্যা তা না, এটা বেজও সমস্যা থাকতে পারে। এগুলো দেখবেন এর ভিতরে ফাঙ্গাস পড়ে, এগুলো আপনারা নজর রাখবেন। ভোল্টেজ 180 ভোল্টেজের এখানে বেজে 180 ভোল্টেজ আসে কিনা সেটা দেখবেন। ফ্লাই ব্যাকের ভোল্টেজ এক নম্বর সেটা দেখবেন না, কারণ ফিল্টার হওয়ার পর আমাদের ভোল্টেজ 180 ভোল্টে রূপান্তরিত হয়। আজকে বিষয়টা আপনারা বুঝতে পারছেন। একদম নতুন যারা আছেন এবং সহজ যারা, আমি সহজে বলতে আপনাদের চেষ্টা করি, যারা আপনারা সহজে বুঝতে পারেন যারা নতুন আসছেন। আর এছাড়াও জানেন প্রতিদিন আমি আপনাদের ভিডিও দিতাম, কিন্তু এখন আসলে ভিডিও দেই না, কারণ আপনারা লাইক কমেন্ট এবং আমাকে যে একটি উৎসাহ, এতটুকু উৎসাহ, এই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, তারপরে যে সামান্য উৎসাহটা পাই না, এজন্য আসলে ভিডিও বানাতে মনে চায় না। তো আসলে এরকম আপনারা যদি করতে থাকেন, একসময় হয়তো কোনো টেকনিশিয়ানই ভিডিও আপলোড করবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।